লুঙ্গিটা পরে ফেললি, গরম লাগছে। ট্রেকিং মানে যে শুধু হাঁটা এটা একেবারেই ঠিক কথা না, কিন্তু আজকের যুগে যে জায়গাটা এসে আমরা পৌঁছেছি সেটা একদিক থেকে যেমন খুবই ভালো, তেমনি ততটাই ভয়ের। এখন যুবক যুবতী এবং কিশোর কিশোরীদের মধ্যে একটা নতুন ট্রেন্ড এসেছে, আমরা ট্রেকিংয়ে যাবো এবং ফেসবুকে তার আপডেট দেবো বা ইউটিউবে ব্লগে একটা কিছু পোস্ট করব, এবং এইগুলো করতে গিয়েই আমাদের এখানে খুব একটা বিপদ দাঁড়িয়ে যাচ্ছে, যার একটা উদাহরণ আমরা দেখতে পেলাম। আমরাও গেছিলাম বড়াসুপাস অভিযানে, আমরা 5 জন গিয়েছিলাম, কিন্তু আমরা যখন ওখানে পৌঁছাই আবহাওয়ার অবস্থা অত্যন্ত খারাপ, প্রচণ্ড বৃষ্টি তার সাথে ঘন কালো মেঘ। আমরা 2 দিন নিচেতেই ওয়েট করি ওয়েদার ভালো হওয়ার জন্যে। অতঃপর যখন ওয়েদার ভালো হয় আমরা তখন শুরু করি আমাদের হাঁটা এবং আমরা 2 দিনে হরকিদিন পৌঁছে যাই। সেখানে গিয়েও পরিষ্কার আবহাওয়া দেখতে পাই এবং আমাদের পারমিট আসা না অবধি আমরা এগোতে রাজি হই না। কিন্তু আমরা রেকি করতে যখন সামনের দিকে এগিয়ে মারিন্ডাঘাট উপত্যকা অঞ্চলে পৌঁছাই এবং তার থেকে আরও বেশ কিছুটা এগিয়ে আমরা রাঠাডোরের দিকে চলে যাই, তখন সেখানে গিয়ে দেখতে পাই যে বরফ যথেষ্ট পরিমাণে রয়েছে এবং ওপরের দিকের বরফ, যে নতুন বরফ পড়েছে সেটা একেবারে বোঝা যাচ্ছে এবং সেই বরফ যে খুব নরম হবে সেটাও আমরা এখান থেকে দেখে বুঝতে পারছি। সেই জায়গা থেকে আমরা ডিসিশন নিই যে আমাদের আর এগোনো ঠিক হবে না, কারণ পাহাড় পাহাড়ের জায়গাতেই থাকবে, আমরা আবার পরবর্তী সময় এসে পৌঁছাতে পারি ওখানে। সেই জায়গা থেকে আমরা সবাই ডিসিশন নিয়ে আমরা সেখান থেকে নিচে নামতে শুরু করি। আমার একটাই বক্তব্য যে নতুন কিছু কোম্পানির দোকানে যেখানে সমস্ত মাউন্টেনিয়ারিং ইকুইপমেন্ট ট্রেকিং ইকুইপমেন্ট পাওয়া যায় এবং আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েরা সবাই সেখানে যাচ্ছে, জামা প্যান্ট জুতো মোজা লাঠি রুকস্যাক স্লিপিং ব্যাগ কিনছে, কিন্তু তারা ট্রেকিংয়ে বেরিয়ে পড়ছে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কী জন্য যাচ্ছে সেটা বড় কথা না, ট্রেকিংয়ে যাচ্ছি, একটা সুন্দর ফেসবুকে ছবি কাঁধের রুকস্যাক নিয়ে। এই প্রবণতাটা কমাতে হবে এবং সবথেকে বড় কথা নিজের প্রতি আত্মনির্ভরশীল হতে হবে। ওই এজেন্টের লোক খাইয়ে দিল, পাড়ার দাদা বলে দিল, আমি চলে গেলাম, অথচ সেই জায়গা সম্বন্ধে কোনো পড়াশুনো করলাম না, এটা যেন ঠিক না। হরকিদুন থেকে রাথাদোর যাওয়ার পথে আমরা দেখতে পাই অ্যাঙ্কেল ডিপ স্নো হয়ে রয়েছে, ওখান থেকে বেস ক্যাম্প আরও 3 দিনের রাস্তা, সুতরাং অল্টিটিউডও অনেক বেড়ে যাবে। বেস ক্যাম্পের উচ্চতায় 16,000 ফুট আর রাথাদোরের উচ্চতা প্রায় 13,000 ফুট। বেস ক্যাম্প থেকে বড়াসুপাসের হাইট 17,886 ফুট, আনুমানিক সেই বরফটা বুক অবধি হয়ে যাবে। ওয়েদার ভালো থাকলেও বরফ কিন্তু গলার কোনো সম্ভাবনা নেই উপরের দিকে, তখনই আমরা সিদ্ধান্ত নিয়ে নিই মেট্রিক আগে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। উপরন্তু আমাদের যে পারমিট সেটাও ভুল ছিল, অর্থাৎ বড়াসুপাসের পারমিট ইস্যুই করতে পারিনি, ওটা ছিল একটা ফেক পারমিট, আমরা সেটা ওখানেই ধরতে পেরে যাই। পরে যখন আমরা ওসলা নামক গ্রামে ফিরে আসি সেখানে আমরা পুলিশ চৌকিতে খবর পাই যে সমস্ত ট্রেকই ওই রুটের বন্ধ করে দেওয়া হয়েছে। এইভাবেই আমরা একটু একটু করে বুঝতে পেরে যাই এবং নিচের দিকে নামা শুরু করে দিই।